অনেকদিন বাদে ছেলের আবদারে আজকে বানিয়ে ফেললাম বাড়িতে নরম তুলতুলে একদম দোকানের মতো রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য আমি 500 ml একটা দুধের প্যাকেট নিয়ে তার থেকে ছানা তৈরি করে ছানাটির থেকে খুব ভালো করে জলটি প্রথমে ঝরিয়ে নিয়েছি। ছানা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পর ছানাটিকে মেখে নিতে হবে। আমি এখানে 5 থেকে 10 মিনিট ধরে ছানাটিকে খুব ভালো করে মেখেছি, যার ফলে ছানাটি কিন্তু ভীষণ স্মুথ হয়ে গেছে। তোমরা চাইলে এখানে অল্প পরিমাণে ময়দা অ্যাড করতে পারো। আমি এখানে 1 চামচেরও কিছুটা পরিমাণ কম ময়দা অ্যাড করেছি, একসাথে মেখে নিয়েছি। এরপরে ছানার থেকে গোল গোল করে আমি বল বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে, তারপরে আমি এখানে রসগোল্লার রসটা বানাতে নিয়েছি। তো রসগোল্লার রস বানানোর জন্য আমি 1 কাপ মতো এখানে চিনি নিয়েছি, তার সাথে 3 কাপ জল অ্যাড করেছি। যেহেতু রসগোল্লার রসটা খুব পাতলা হয়, তো এখানে আমি দেখো জলটা বেশি পরিমাণে অ্যাড করেছি, তাই রসটা বেশি ফোটাবো না, অর্থাৎ গাঢ় করব না। এই রসটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি কিন্তু এখানে কিছু এলাচ অ্যাড করেছি। তো এইভাবে আমরা 15-20 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখবে অটোমেটিক্যালি রসগোল্লার বলগুলো কিন্তু ভেসে উঠবে, এবং যদি সেগুলোকে হাতে তোমরা একটু চিপে রাখো দেখবে এত সফট হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ। তো আমার এখান থেকে 500 গ্রাম দুধে মোটামুটি 6টা একটা ছোট্ট রসগোল্লা তৈরি হয়েছে। রসগোল্লাটা কেবলমাত্র কিন্তু ছেলের নয়, ছেলের দাদারও ভীষণই ভালো লেগেছে। তোমরাও বানিয়ে ফেলো একদিন এই সুন্দর দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বাকিরা অবশ্যই লাইক কমেন্ট করো। তো টিল দেন ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই।